नमस्कार। आज के तुम्हारे स्टैंडार्ड थ्री विज्ञान क्लास ने तो आशा कर तुम्हारा सबा भलो आस तो देखो सब देखते पृष्ठा नम्बर कत दे तेत्रिस पृष्ठ नम्बर तेत्रिस नीचे लेखा आ ग तर मान हेरा तुम्हारे बे तेत्रिस पृष्ठा गये दागे उत्तर तुम समय देखते पाच जे उत्तर पड़े देखें एक बार तुम्हारे सामने बोटा देखा ए देखो देखते तुम्हारा सबा पाच ये तेत्रिस पृष्ठाते शून्यस्थान पूरी तेल आकाशे देखी सूर्य सन्धाय तारा हो चाँद चाँद तारा तेजे तलाय दाग दे देखते तलाय जगह दाग दे आगो क्योंकि उत्तर बे क्यों सूर्य नहीं चाँद तारा एगो क्यों नहीं ब्लैंक दे आत्तर लिखे तलाय दाग दिए दीजिए जैसे तुम्हारे और खुजते ना तुम्हारा सहजे देखने पे जा नम्बर हे আমরা কখনো দেখি বৃষ্টি কখনো দেখি রোদ বৃষ্টি খেলা এটাকে এই খানটাতে অ্যানসারটা দেওয়া আছে আমি এখানে দাগ দেইনি কারণ আমরা কখনো দেখি বৃষ্টি কখনো দেখি রোদ বৃষ্টি খেলা তিন নাম্বার আমরা বাড়ি আমরা দেখি বাড়ির সামনে সুন্দর ফুলের বাগান কিসের বাগান আছে ফুলের বাগান এই সব পরিবেশে জন্ম নেয় শিশু দেখো এই চার নম্বরের শূন্যস্থান পূর্ণটা দেখে মনে হচ্ছে কেমন টাইপের যে এটা আমার কেমন লাগছে কিন্তু না এটা বইয়ে কিন্তু এইভাবে দেওয়া আছে তোমরা যদি বইয়ে খোঁজো তাহলে দেখবে পেয়ে যাবে তাহলে এই সব পরিবেশে জন্ম নেয় শিশু পাঁচ নম্বর পরিবেশ ও আমাদের জীবন পরস্পর সম্পর্কযুক্ত তাহলে পরিবেশ তলায় লাগিয়ে আছে কিন্তু এটা অ্যানসার আমি আর কিছু বললাম না তোমরা সবাই দেখতেই পাচ্ছ অ্যানসারটা করে দেওয়া আছে এরপরে দেখো যে অধ্যায়টা আছে ১১ নম্বর অধ্যায় পরিবেশে বিভিন্ন ভাগ এই অধ্যায়টাই আজকে আমি একটু তোমাদের সামনে আলোচনা করব যে পরের দিন আবার অনুশীলনটা করব দেখো তোমরা সবাই কিন্তু পরিবেশের মধ্যে বসবাস করো সামাজিক পরিবেশের মধ্যে বাস করো কিন্তু আবার পাহাড় পর্বত নদী নালা এসব দেখতে পাবো তো আজকে তোমাদের সামনে আমি বলবো যে আমরা আমাদের বাড়ির চারপাশে যা কিছু দেখতে পাই সেটাই হচ্ছে কিন্তু পরিবেশ এই পরিবেশটা দুই প্রকারের একটা আছে প্রাকৃতিক পরিবেশ আর একটা আছে সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কোনগুলো পাহাড় পর্বত নদী নালা মাঠ ঘাট খাল বিল এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ প্রকৃতি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এরপর আরেকটা অংশ আছে সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশ কোনগুলো সমাজ নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটা হচ্ছে সামাজিক পরিবেশ কোনগুলো হবে স্কুল কলেজ বাজার ঘাট এই সমস্ত হচ্ছে সামাজিক পরিবেশে অন্তর্গত তাহলে তোমাদের সামনে বিষয়টা পরিষ্কার হলো যে পরিবেশটা হচ্ছে দুটো ভাগ প্রধান দুটো ভাগ একটা প্রাকৃতিক একটা হচ্ছে সামাজিক এবার দেখো এটা হচ্ছে পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় এবার হচ্ছে পরিবেশের উপাদান পরিবেশে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই একটা হচ্ছে সজীব বস্তু অর্থাৎ যাদের প্রাণ আছে আর একটা জড় বস্তু অর্থাৎ যাদের প্রাণ নেই সজীব বস্তু তোমরা সবাই জানো এবং চোখের সামনে সবসময় তোমরা দেখতে পাও যে গরু ছাগল গাছপালায় মানুষ এরা সবাই হচ্ছে সজীব পরিবেশ আর জড় বস্তু কোনগুলো চেয়ার টেবিল বই খাতা ব্যাগ এই সমস্ত হচ্ছে জড় বস্তু তাহলে দেখো একটা পরিবেশের দুটো ভাগ সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ পরিবেশ যখন উপাদান বলবে তখন দুটো ভাগ একটা আছে সজীব উপাদান একটা আছে জড় বা নিচে উপাদান অধ্যায়টা কিন্তু খুব ছোট শুধু পরিবেশের উপাদান এবং পরিবেশের ভাগ এইগুলো দেওয়া আছে
তোমরা যখন 33 পৃষ্ঠা 35 পৃষ্ঠা বইটা দেখবে অনেক লোক কোশ্চেন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমি কিছু বোর্ডে লিখে দেব এবং পরের দিন আলোচনা করব। এবং আজকে আমি যে অ্যাক্টিভিটি টাস্কটা দেব সেটা হচ্ছে এই 11 নম্বর অধ্যায় পরিবেশের বিভিন্ন ভাগ থেকে যেটা পড়ালাম আছে এটা থেকে অ্যাক্টিভিটি টাস্কটা আমি তোমাদেরকে দেব। তো আজকে আর কিছু বলবো না, এই পর্যন্ত থাকলো, নমস্কার।